এখন চা খেতে বসছি। আর যেটা বলছিলাম, ওই পাশের বাড়ির ওই বুড়ির যে মেয়েটা, ছোট মেয়েটা কি ভালো গো, যখন বুড়ি ছিল বেঁচে তখন মানে কি বলবো সব করেছে, তার পটি থেকে শুরু করে সব 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 করেছে। আর তোমরা জানো আমি তো করেছি মাকে, কিন্তু ওই যে বলে না সবাই বলে না তোর দিদিদের নিন্দা করিস, দিদিদের নিন্দা করার মতো জিনিস আছে বলে নিন্দা করি। দেখো ওই ওর তো অঢেল পয়সা, বানিদির তো অঢেল পয়সা না, পাশের বাড়ির বুড়ির মেয়ের অঢেল পয়সা, চাকরি করে, হ্যাঁ ওর বর চাকরি করে। এ দেখো মুড়ি নিয়ে এসেছি, দেখো কত মুড়ি মুড়ি নিয়ে এসেছি, বিস্কুট নিয়ে এসেছি, বিস্কুট হ্যাঁ যেটা বলছিলাম, তো অঢেল পয়সা, তা সত্ত্বেও দেখো অহংকার করেনি, মাকে দাহ করেছে, মুখে আগুন দিয়েছে ওই বানিদি। আর আমার মা যাকে ভালোবাসতো, যে আমাদের পাড়ায় একটা মহিলা বলতো তোর মা সব থেকে ভালোবাসতো রমাকে, আমি সেটাই বললাম যে দেখো বৌদি যাকে ভালোবাসতো সেই আসলো না এক ফোঁটা মাকে সেবা করতে, বা মনে মা মরে যাওয়ার পর দেখতে। হ্যাঁ বুঝলে, নিজের পয়সার খাওয়ার স্বাদই আলাদা জানো তো গাইস, নিজের রোজগারের খাওয়ার পয়সার স্বাদই আলাদা। দেখ প্রিয়াংশু এ দেখ ইউটিউবে পয়সায় খাচ্ছি, হ্যাঁ ভেরি ভেরি টাচ টাচ, খুবই টেস্টি। আবার ওই যেটা বলছিলাম, খুব তাড়াতাড়ি আমরা এখানে যাচ্ছি, নতুন বাড়িতে, বাড়ি দেখা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি যাচ্ছি, তোমাদের দেখাবো সারপ্রাইজ দেবো বাড়িটা, ঠিক আছে, কারণ আমি চাই আমি বেঁচে থাকতে আমার ছেলের একটা সেটেলমেন্ট, এই ইংরেজিটা পাচ্ছিলাম না, সেটেলমেন্ট, আমাদের বাড়ি চারপাশে সময় দেওয়াইতে গেছি, ভাবছি মনে আর জুমা আসবে না, জুমাদের বাড়িটা গ্রাস করব, জুমাদের বাড়ি গ্রাস করা অত ক্ষমতা নেই, অত ক্ষমতা নেই। একটা জানো তো গাইস, আমরা গেছি এক গাদা বিয়ে ছিল সমাধিকে, একটা মানে আমরা যখন সমাধিতে যাওয়ার আগে একটা লোক বললো যে 200 টাকা দেবে, সমাধি বললো না একটা যদি একটু বাড়ানো যায় টাকাটা, তা বললো না 200 টাকা দেবো না, যদি 500 টাকা দেন তাহলে নেবো। তা তারপর আমরা চলে গেছি, দেখি আর বেল নেই, এসে নিয়ে নিয়েছে পাশের বাড়ির সব ওরা, বুঝতে পেরেছ, ফাঁকা পেয়েছে নিয়ে নিয়েছে, নিয়ে বেল খা, আমরাও খাই না, তোমরা যদি কেউ বেল খেতে চাও আমাদের এখানে এসো, নিয়ে যেও, প্রচুর বেল আমাদের কাছে, আমাদের কাছে যেমন আম তেমন বেল। এই যে আম গাছটা আছে না, যখন বাড়িটা বিক্রি করব আম গাছটা দিয়ে সিংহাসন করব, সিংহাসন ওইটা আমার মার কি বলবো ইচ্ছা ছিল, যখন বেঁচে ছিল তখন দিয়ে ইচ্ছা ছিল। দাঁড়া একটু মুড়িটা নেই, মুড়িটা খুলি, দিদি ভাইকে বেশ আনন্দ করে আসলাম, খাওয়া দাওয়া ঘুরতে গেলাম, খুব আনন্দ করলাম, বুঝলা গাইস।
ও তোমরা শোনো, এবার থেকে আমার সকাল থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ বড় ভিডিও আসবে, কন্টিনিউ। আমার ড্রাইভার কিনবো, হ্যাঁ কন্টিনিউ বড় ভিডিও আসবে। আর একটা লোক বলছিল, কি যেন নাম, তুমি বলছিলে যে ফোনপে নাম্বার কত, ফোনপে নাম্বার হচ্ছে এইটা 8927744730, 8927744730, এই নাম্বারে ফোনপে করতে পারো তোমরা, যদি কার ইচ্ছা থাকে। ঠিক আছে, তো চা খাওয়া হয়ে গেল, তাহলে চিন্তা করো ওই বাড়ির দিদিটা ওর মাকে কতটা ভালোবাসে। ওর মাকে দুটো খিটখিটে ছিল, ওর মা প্রচণ্ড খিটখিটে ছিল। আমার মা তো মাটির মানুষ, এদিকে নড়ে তো ওদিকে নড়ে না, একদম মাটির মানুষ। মানে তোমরা যদি আমার মাকে কিছু বলে সাইড দিয়ে চলেও যাও, আমার মা কিছু বলবে না। আর পাশের বুড়ি বুড়ি ছিল খিটখিটে। ঠিক আছে, তা আমার আমার মা আমার মার মতো মানুষকে সেবা করেনি, ডাক্তার দেখায়নি। আর এ পাশের বাড়ির দিদি ডাক্তার দেখিয়ে সেবা করে ও কাজ করছে, মরে গেছে সে কাজ করছে, তাই চিন্তা করে। তোরা যে বলিস কেন অন্যদের কথা বলি, ওদের কথা বলি, জ্বালায় জ্বালায়, বুঝতে পারছিস, জ্বালাতে ওদের একটুও কোনো মায়া দয়া নেই। আমাদের পাড়ার সবাই ছিচি করছে, ওই যে রমাদের যে আগে যে গ্যাস দিত, হ্যাঁ সে তো আমাদের এখানে ডিম দিতে আসে, গ্যাস দিত, কালকে দেখা হয়েছে, কালকে না আরও দুইবার দেখা হয়েছে, দিয়ে আমাকে আবার গাড়ি করে ফ্রিতে গাড়ি করে নিয়ে আসলো। ওই ওই ছেলেটা বলল, তাই নাকি, ছি 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 ছি, নিজের মাকে ডাক্তার দেখানি, নিজের মাকে মার সঙ্গে এমন করছে, ছিচি করলো, ছিচি করলো, হ্যাঁ বুঝতে পারছিস রমা, তোকে সবাই ছিছি করে, পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না রে, বুঝতে পারছিস, একদিন পয়সাও শেষ হয়ে যায়, এটা মনে করে রাখিস। তা রাখছি গাইস, আর বেশি বকবো না, টাটা। ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমরা চোখ রেখো আমার দুটো চ্যানেলে, মিয়ান মাইসন আর জুমা ইজ ব্যাক, টাটা। আমার পরপর খাবার প্রয়োজন।